একদিকে যখন লাদাখ সীমান্ত নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, ঠিক সেই মুহূর্তে চীনকে ঘিরতে বানানো হলো চক্রব্যূহ। চীনকে চরম শিক্ষা দিতে আমেরিকা সহ 8টি দেশ মিলে আন্তর্জাতিক জোট লাল চীনের উপর ভয়ঙ্কর হামলা ছক কষল। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চীনের বুহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আমেরিকা সমেত বেশ কিছু দেশের নিশানায় রয়েছে চীন। এবার বিশ্বের নকশা থেকে চীনকে চারিদিকে ঘিরার জন্য আর তাদের একঘরে করার জন্য বিশ্বের কয়েকটি দেশ একজোট হচ্ছে। বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছেন যে চীনই ছড়িয়েছে করোনা। এবার বিশ্বের 8টি দেশ একজোট হয়ে গঠন করলো ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না বা IPC নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার বিশ্বের এই 8টি দেশের 8 জন নেতা মিলিত হয়ে আন্তর্জাতিক জোট গঠন করলেন। এই জোটের উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার রক্ষা, হংকংয়ের জাতীয় সুরক্ষা বিলের বিরোধিতা করায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল চীন। ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছিলেন, চীন সরকার হংকংয়ের দীর্ঘদিনের গর্বের স্ট্যাটাস নিজেই ক্ষুণ্ণ করেছে। পরে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, চীনের কোনো কার্যকলাপে বাধা সৃষ্টি করলে কড়া প্রত্যাঘাত করবে চীন। আরও বলেছেন, চীনের অভ্যন্তরীণ কার্যকলাপে আমেরিকার নাক গলানো চীন আমেরিকা সম্পর্কে প্রভাবিত করবে। এই জোটের উদ্দেশ্য হল চীনের সাথে জড়িত ইস্যুগুলোতে এক হয়ে সক্রিয় আর রণনৈতিক অংশীদারি তৈরি করা। বিশ্বের 8টি বড় দেশের এই সংগঠনে ব্রিটেন, জাপান, জার্মানি, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া, নরওয়ে আর ইউরোপীয় ইউনিয়ন সাংসদ আছে। এই জোটে আমেরিকান রিপাবলিক সেনেটের মার্কো রুবিও আর ডেমোক্রেটেড বব মেনেন্ডেস, জাপানের প্রাক্তন বিদেশমন্ত্রী ইয়েন নাগাতানি, ইউরোপীয় সাংসদ বিদেশি ইস্যুতে কমিটির মেম্বার মেরিয়ন লেক্সম্যান আর ব্রিটেনের কনজারভেটিভ দলের সাংসদ ইয়ান ডাঙ্কেন স্মিথ আছেন। এছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন আর নরওয়ের নেতারাও রয়েছেন এই জোটে। এদিকে করোনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়াকে এই জোট প্রাধান্য আলোচ্য বিষয়ে দেখছে। উল্লেখ, অস্ট্রেলিয়া প্রথম দেশ যে করোনা ভাইরাসের তদন্ত দাবি করেছিল। সে দেশের বিদেশমন্ত্রী মরিস পাইনে জানিয়েছিলেন, যেভাবেই হোক এই সংক্রমণ ছড়ানোর কারণ সন্ধান অত্যন্ত জরুরি এবং তাতে নিরপেক্ষ হয়ে তদন্ত করতে হবে। এই খসড়া প্রস্তাবে যেসব দেশ সমর্থন করেছে তাদের মধ্যে হলো ভারত, জাপান, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও কানাডা। তো এটা ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং চীনকে শিক্ষা দিতে বানানো হলো চক্রব্যূহ। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেল সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।